সেখানে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে, এখানে আগুন জ্বলছে, একটা মোমবাতি জ্বলছে পাশে, এরকম আর কি বর্ণনা করেছিল জঙ্গলটা আর কি ভেতরে। আর তার সাথে সাথে উপসাধকটা কি করছে, ও এবার সাধুটা মন্ত্র পড়া স্টার্ট করেছে, সাধুটা যত লাউডলি মন্ত্র পড়ছে, আর ওই উপসাধকটা কি করছে, এই পুরো মড়াটাকে এরকম গোল করে ঘিরছে, মানে গোল করে মড়াটা চারিদিকে হাঁটছে, আর এইভাবে জল নিয়ে জল ছুড়ছে, সিঁদুর ছুড়ছে, ছাই ছুড়ছে কন্টিনিউয়াসলি। আর যত সময় যাচ্ছে তত ওই মন্ত্রাচ্চারণটা বা মন্ত্রপাঠটাও আরও লাউড হচ্ছে, আরও লাউড হচ্ছে। এবার যত জোরে মন্ত্র হচ্ছে আর ও তত ফোর্সে ওই জল ছেটাচ্ছে, ছাই ছেটাচ্ছে, সিঁদুর ছেটাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে ওই সাধকটা কি করলো, মন্ত্র পড়তে পড়তে একটা পান আর একটা সুপুরি নিয়ে এরকম মড়াটার মুখটাকে এরকম হাঁ করে খুলে ফাঁক করে তার ভেতরে এরকম সুপুরিটা আর পানটাকে ঠুঁসে ঢুকিয়ে দিল। বলছে 10 মিনিট আরও এরকমভাবে চললো, ঠিক 10 মিনিট কন্টিনিউয়াসলি ও জোরে জোরে মন্ত্র পাঠ করে যাচ্ছে, আর ওই উপসাধক ওখানে ওর মুখের মধ্যে আবোল তাবোল যা সিঁদুর ছাই সব ছুটছে মারছে। হঠাৎ করে ওই ভদ্রমহিলার পরিষ্কার পুরো ওই মানে মন্ত্রাচরণটাকে বাদ দিলে, বাকি যদি মন্ত্রচরণটা বন্ধ করলো সাধকটা, ওই নিস্তব্ধটাকে ভেঙে সুপুরিটাকে কড়মড় কড়মড় করে চিবিয়ে ভাঙতে শুরু করলো দাঁত দিয়ে ওই মড়াটা। সুপুরিটা যে কড়মড় কড়মড় করে উনি চিবিয়ে ভাঙছেন, পরিষ্কার সে আওয়াজটা আসছে, এবং আস্তে আস্তে মড়াটা হাফ বেন্ড হয়ে উঠে বসল। উঠে বসে জাস্ট কিচ্ছু করলো না, ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে যে উপসাধকটা ওর চারিদিকে এরকম গোল গোল করে ঘুরছিল তার গলাটাকে এরকমভাবে হাত বাড়িয়ে ধরলো, জাস্ট গলার টুটিটা টিপে সঙ্গে সঙ্গে ঘাটটা মটকে দিল, মানে মেরে ফেললো সঙ্গে সঙ্গে আর কি জিনিসটা, টুটিটাকে ধরলো এরকম খট করে ঘাটটাকে মটকে দিল। সঙ্গে সঙ্গে উপসাধকটা যে ছিল স্পট ডেড ওখানে। আর এরপর মানে ওই যে ক্লাবের ছেলে দুটো, তাদের মধ্যে একজন অলরেডি হাত পা গুটি মানে তার ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে ফেন্ট, আর একজন কোনো মতে তাকে জাস্ট ওই গাছের পেছনে ভগবানের নাম নিয়ে সে বসে থাকতে থাকতে দেখেছিল, ওই যে সাধকটা ছিলেন, ওই যে মরা মহিলার মৃতদেহটাকে আর কি উনি যে জীবন্ত করলেন, হি ইজ হ্যাভিং সেক্স উইথ দ্যাট ডেড বডি, উনি ইন্টিমেট হলেন ওই ডেড বডিটার সাথে। এবং পরে এই ঘটনাটাকে অ্যানালাইসিস করলে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওই যে উপসাধক হিসেবে ওকে নিয়েছিল, অ্যাকচুয়ালি ওই তান্ত্রিক কোনোদিনই চাননি যে ওনার কোনো উত্তরসূরি থাকুক, ও অ্যাকচুয়ালি ওকে কোনো তন্ত্রবিদ্যা কিন্তু শেখায়নি, কিন্তু এই যে এক্সট্রিম লেভেলের এই তন্ত্রবিদ্যাটা, এই যে মরাকে আবার জীবন্ত করে তুলে তার সাথে ইন্টিমেট হওয়ার এই যে লাস্ট, এই লাস্টটা এই সাধকের মধ্যে ছিল, কিন্তু সেটা কোনো উপসাধক ওর সঙ্গে না থাকলে এটাও ফুলফিল করতে পারতো না, সেই জন্য ওকে জাস্ট ইউটিলাইজ করেছিল, ওকে দিয়ে এই মৃতদেহটাও জোগাড় করিয়ে নিয়েছিল, এটা হয়তো ওনার মনের ইচ্ছা ছিল বহুকাল ধরে। এবং ওইখানেই ওই যে ক্লাবের ছেলে দুটো ছিল ওরা ওইখানেই ফেন্ট হয়ে গোঙাতে গোঙাতে দুজনেই ওই অবস্থাতেই পরের দিন সকালবেলা জঙ্গলে তোলপাড়, কারণ ওই ঢাকি জানতেন মানে ওই যিনি পাঠিয়েছিলেন ওদের দুজনকে ওরা বাড়ি ফেরেনি দেখে, এবার অস্বাভাবিকভাবে ওনার ওপরেই ওনার সবাই ওনাকেই জিজ্ঞাসা করতে এসছেন যে ওরা কোথায় গেল। তখন ওরা বলছেন যে তোমরা যাও জঙ্গলের দিকে যাও, তোমরা জঙ্গলের দিকে গিয়ে তন্ন তন্ন করে খোঁজো, আমি ভুল করে ফেলেছি, আমি ওদেরকে আমার ভাইয়ের জন্য পাঠিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে ওরা জঙ্গলের দিকে গেছে এবং জঙ্গলে গিয়ে দেখে ওই পেছনে একটা বড় বট গাছের পেছনে দুজন একদম মুখ দিয়ে গাজলা ফাজলা উঠে ফেন্ট হয়ে দুজনে পড়ে রয়েছে, আর তার সাথে সাথে ওই যে সাধকের যে জায়গাটা ওইখানে ওই মহিলার মৃতদেহ পড়ে রয়েছে, ওইখানে ওই যজ্ঞকুণ্ড পড়ে রয়েছে, কিন্তু ওই সাধু বাবাকে আর পাওয়া যায়নি, এবং তারপর থেকে আর কোনোদিনই ওই সাধু বাবাকে দেখতেও পাওয়া যায়নি। মানে এটাও একটা ধরনের যারা তন্ত্রবিদ্যা করে তাদের একটা লাস্ট, যে মৃতদেহর সাথে ইন্টিমেট হওয়া, এবং এটা সহজে করা সম্ভব হয় না। এই মৃতদেহের দেহের এবং এইটা তো আরও উচ্চ লেভেলের একটা তন্ত্র সাধনা, যেখানে মৃতদেহের মধ্যে আবার নতুন করে প্রাণ সঞ্চারণ করে তার সঙ্গে মিটিং করা, মানে
তোমরাই ডিসাইড করো এটা কতটা ভয়ঙ্কর ছিল। যাই হোক, এনিওয়েজ আমার আমি আর বলবো না, আমার তো এটা খুব ভয় লেগেছিল। ওকে, এখন আমাদের খুব ভয় করছে নবনীতা। হ্যাঁ, অসাধারণ লাগলো লাস্টেরটা। মানে আমি আমার এই মানে আমি তান্ত্রিকদের তন্ত্রবিদ্যা সম্পর্কে একটা কথা বলবো, যে তন্ত্রবিদ্যা জিনিসটা না যতটাই ভালো ঠিক ততটাই খারাপ, এর মধ্যে অনেক কিছু রয়েছে জানো তো। মানে এই আমি আগে একদিন সর্বজিতের সাথে একটা জয়েন্ট লাইভ করেছিলাম, আমি নেক্সট সানডেতে যখন আবার লাইভে আসবো আমি সেদিনকে পুরো জিনতত্ত্ব নিয়ে ডিসকাস করব। আমার জিনতত্ত্ব নিয়েও আমি প্রচুর ইনফরমেশন দিয়েছিলাম সেখানেও। আমি আর সর্বজিৎ আমাদের সাথে যে প্যারালাল ওয়ার্ল্ডটা চলছে সেটা সম্পর্কে একটা খুব স্ট্রং ডিসকাশন হয়েছিল, সেটা নিয়ে আমি বলবো। এই তন্ত্রগুলোর মধ্যে প্রচুর লাস্ট আছে, প্রচুর রকম নেগেটিভিটিস আছে, এবং এগুলো দিয়ে এই ক্ষতি সাধন করা বা পরের ক্ষতি সাধন করা, নিজের ভালো করা, এগুলো খুব একটা খুব ইজি টাস্ক নট টু ডু, এবং যারা করে তারাও কিন্তু খুব খুব একটা পরবর্তী ক্ষেত্রে ভালো থাকে না। সো এগুলোর মধ্যে যত কেউ ইনভলভ হবে ততই বেটার। তোমরা দেখতে পেলে এই উপসাধকের কি পরিণতি হলো, অ্যাকচুয়ালি সাধু বাবা কিন্তু চায়নি ওকে কিছু শেখাতে, অ্যাকচুয়ালি ওকে জাস্ট ইউজ করলো, ওকে মেরে দিয়ে বেরিয়ে গেলো আর কিছুই না, আর নিজের লাস্টটা ফুলফিল করে নিল। এটাই হচ্ছে এটার অ্যানালিসিস। ওকে, সো আজকে আমার টাইমস আপ, আমি এবার ক্লোজ করব লাইভটা। তোমরা সবাই তো ডেফিনেটলি আমাকে জানাবে যে তোমাদের লাইভটা কেমন লাগলো, যাদের স্টোরিজ অলরেডি আরও অনেক স্টকড হয়ে রয়েছে সেগুলোকে আমি অবশ্যই পরের লাইভে নিয়ে আসছি, আর যারা আরও আমাকে গল্প পাঠাতে চাও তারা আমাকে টেক্সট করে নিও, ইনবক্স করে নিও, যদি রেকর্ডিং করে পাঠাতে চাও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবো, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আর তার সাথে সাথে অবশ্যই তোমরা আমাকে জানিও যে যদি তোমরা চাও, যদি তোমরা চাও যে তোমাদের এই গল্পগুলো আমি ইউটিউবেও নিয়ে যাই, এবং এইরকমভাবে ছোট মানে অ্যাজ আ লাইভ বললে তো আলাদা করে কারোর চোখে পড়বে না, সেক্ষেত্রে তোমরা যদি আমার সাথে স্ট্রিমিয়ার্ডে এসে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, বা আমি বলতে পারি তোমরা যদি আমার সঙ্গে জয়েন করতে চাও লাইভে সেটাও বলতে পারো, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই আমার দরকার, সেই ওয়াইজই আমি চ্যানেলটা তাহলে স্টার্ট করব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই সাথে থেকো, আরও অনেক গল্প পাঠাতে থেকো, আর অবশ্যই আমার ভালো করে গল্পগুলো বারবার রাতে আরও শোনো, শুনে শুনে ভয় পাও। গুড নাইট।